আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ইন্ডিয়ান আর্মি আপডেট বেঙ্গলি। খুব বড় খবর সামনে এসেছে, ভারত 30,000 সেনা সহ ফাইটার জেট পাঠালো সীমান্তে। আপনারা সবাই জানেন বিগত বছর থেকে চীনের সাথে সীমান্তে উত্তেজনা চলছে। গত বছর ভারত চীনের মধ্যে লাদাখে সংঘর্ষের পর থেকেই এই উত্তেজনা আরো বেড়ে যায়। চীন শুধু সুযোগ খুঁজছে ভারতের সেনার উপর আক্রমণ করার ও তার সাথে ভারতের জমি অবৈধভাবে দখল করার। এই অবস্থায় ভারত চীনের ছোট চোখে সেনাদের সাইজ করার জন্য সীমান্তে বিপুল সেনা পাঠিয়েছে ইতিমধ্যে, তার সাথে ভয়ঙ্কর মিসাইল গোপনে ডিপ্লয় করে দেওয়া হয়েছে। এবার ভারত বন্ধুর কাছ থেকে নিয়ে এসেছে আরো ভয়ঙ্কর অস্ত্র। ভারতের কাছের বন্ধু ইসরায়েল দিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ ওয়ারফেয়ার সিস্টেম, যা জম্মু কাশ্মীরের কোনো এক গোপন জায়গায় ডিপ্লয় করা হয়েছে বলে খবর। আপনাদের জানিয়ে রাখি, এই সিস্টেম দিয়ে মিসাইল থেকে শুরু করে ফাইটার জেট সহ সব ট্র্যাক করা সম্ভব হবে। তার সাথে চীনের সেনার লোকেশন ও মুভমেন্ট জানা যাবে সঠিকভাবে। এই খবর সামনে আসার পরে চীনের সেনা চিন্তায় পড়ে গেছে। সেই ধাক্কা সামলানোর আগে ভারত আরো দুটি পদক্ষেপ নিয়ে ফেলল। প্রথমটি হলো, ভারত পাকিস্তান সীমান্ত থেকে লাদাখ সীমান্তে 30,000 সেনা পাঠালো, তার সাথে সুখোই রাফেল সহ যাবতীয় ফাইটার জেট। আপনাদের জানিয়ে রাখি, এই 30,000 সেনার মধ্যে এয়ারফোর্স, আর্মি ও নেভির সেনা জওয়ান আছে। এত বিপুল সেনা ভারত ট্যাকটিক্যাল ওয়ারফেয়ারের জন্য পাঠিয়েছে। পাকিস্তান ও চীনের সেনাকে সাইজ করার জন্য সব বড় যুদ্ধের এক্সারসাইজের জন্য পাঠানো হয়েছে, যা দেখে ব্যাপক চিন্তায় পড়ে গেছে পাকিস্তান ও চীন। চীনের তরফ থেকে বলা হচ্ছে, ভারত এত সেনা পাঠিয়ে সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করতে চাইছে। আর অপরদিকে পাকিরা বলছে, ভারত এত টাকার বিপুল অস্ত্র মিসাইল কেন নষ্ট করছে। আপনাদের জানিয়ে রাখি, এই যুদ্ধের এক্সারসাইজে যে পরিমাণ মিসাইল ব্যবহার হবে তাতে বাংলাদেশ একটি যুদ্ধ লড়তে পারে। তাহলে বুঝতেই পারছেন কি বড় প্রস্তুতি নেওয়া হচ্ছে ভারতীয় সেনার তরফ থেকে, যা দেখে রীতিমতো চীন ও পাকিস্তানের সেনার মাথায় হাত। এটি হলো থিয়েটার এক্সারসাইজ, যাতে ভারতের তিন সেনাবাহিনী 30,000 সেনা অংশ নেবে। এই রকম এত বড় এক্সারসাইজ পৃথিবীর কোনো দেশ করেনি এখনো পর্যন্ত। যুদ্ধের জন্য ভারতীয় সেনা কতটা তৈরি সেই দিকটি দেখা হবে ভালো করে। ব্যবহার করা হবে সব ফাইটার জেট সহ মিসাইল। তিন সেনা একে অপরের সাথে কিভাবে মিলে কাজ করবে সেটা দেখে নেওয়া হবে। দ্বিতীয়টি হলো, ভারতে ফ্রান্স থেকে রাফেল আসতে শুরু করেছে অনেক দিন থেকেই, তাতেই মাথায় হাত শত্রুদের। এবার আরো বড় খবরটি হলো, রাফেল গুলিকে আরো ভয়ঙ্কর করে তোলার জন্য আপগ্রেড করা হবে। আর ভারতের 36তম রাফেলটি আসবে, সেটি বাকিগুলির থেকে আলাদা, মানে 36তম রাফেলটি আরো শক্তিশালী ও ভয়ঙ্কর। ভারতের এত বড় প্রস্তুতি দেখে বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত আগামী দিনে যুদ্ধের সম্ভাবনা রয়েছে, সেই কারণে প্রস্তুতি সেরে রাখতে চাইছে ভারতীয় সেনাবাহিনী। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় জওয়ান।